সারাটা দিন কলেমার দাওয়াত দিতেন নবী আমার, কলেমার দাওয়াত দিতে 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 বাড়ির ভিতরে বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন আল্লাহ নবী বিশ্ব নবী, বাড়ির মধ্যে ঢোকার লগে লগে আম্মা জান খাদিজাতুল কুবরার দিকে লক্ষ্য করে দেখলেন এই শরীরের মধ্যে জামা পরেছেন যে জামা গুলো আগ ওই জামার মধ্যে শুধু তালি রে শুধু তালি তালি আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন তোমার শরীরে যে কাপড় পরছরে খাদিজা, তোমার শরীরের মধ্যে যে কাপড়টা আছে গো খাদিজা, সমস্ত কাপড়ের মধ্যে শুধু তালি আর তালি খাদিজা রে, তোমার কি একটু মায়া হয় না, মনে কি একটু ফুর্তি আসে না, মনে কি একটু তোমার ফুর্তি দুনিয়া বিলোপ লালসা আসে না, এ খাদিজা তোমার শরীরের দ্বিতীয়বার একটা তালি লাগাবো সেই তালি লাগানোর জায়গা কাপড়ে নাই খাদিজা কো নবী গো আমার শরীরে যে কাপড়ে তালি লাগানো আর একটা তালি দেওয়ার জায়গা নাই ও নবী নবী ও দুনিয়ার মহব্বত আমি খাদিজার নাই জোরে কর সুবহানাল্লাহ লক্ষ্য করে রাখে বিশ্ব নবী আমার লক্ষ্য করে রাখে খাদিজা এই কথাটা বলার মাধ্যমে দুইটা চোখ দিয়ে জোর করে পানি পড়ে নবী আমার খাদিজাকে বললেন খাদিজা রে খাদিজা রে তোমার সুখে কেন পানি রে খাদিজা চোখে কেন পানি খাদিজা বলে নবী গো এই কাপড় তালি দেখতেছেন এটার আমার কোনো আফসোস নাই আমি দুনিয়া চাই না গো নবী গো আমি খাদিজা আপনার কাছে বিবাহ করেছি 40 মন স্বর্ণ নিয়ে নবী সেটাও আপনার আমার কোনো আফসোস নাই 40 মন স্বর্ণ আমি ইসলামের জন্য আপনার পায়ের মধ্যে ঢেলে দিয়েছি নবীজি বলে খাদিজা তাহলে তুমি কান্দ কেন চুকি তোমার পানি কেন খারাপ পাইতেছ চুকে পানি কেন বেশি লম্বা করতাম না একবারে ধুই হ্যাঁ পয়সা টসা চালে দিবেন তো নাকি দিবেন না খাদিজা তুমি কোমরা চুকে পানি নবী আমার বললেন খাদিজা তুমি কান্দ কেন ব্যাপারটা কি একটু বলো আম্মা জান খাদিজা ডাক দে বললেন নবী গো আমি কান্দি একটা বিষয় নিয়ে ও নবী আপনি যখন ইসলামের কলিমার দাওয়াত দিয়ে বাড়িতে আসার পর বললাম খাদিজা রে কিছু খাবার দাও আমি খাবো ও নবী গো আমি খাদিজার ঘরের মধ্যে রে নবী পানি ছাড়া আর কিছুই নাই তুমি কান্দ কেন রে খাদিজা কেন কান্দ বলো আম্মা জান খাদিজা বলে নবী গো আমি কান্দি দুনিয়ার কোন বিষয় নিয়ে না ও নবী আমি কান্দি আমি খাদিজা যখন কবরে চলে যাব বলবি আমি খাদিজা জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আমাদের খাদিজা তুল কবর বিশ্ব নবীর কাছে গিয়ে বারবার বারবার শুধু বলতেছেন নবী গো আমি খাদিজা তুল তরফ থেকে আমি খাদিজার তরফ থেকে নবী আমি তিনটা বিষয় আবদার করব নবী আপনি দিবেন নি বলেন বিশ্ব নবী বললেন খাদিজা বলো কি আবদার করবার আম্মা জান খাদিজা বলে এক নম্বর আমি খাদিজা এই দুনিয়া থেকে যেদিন ইন্তেকাল করব নবী গো আমি খাদিজার জন্য মার্কেট থেকে বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনবেন না গো নবী আমি খাদিজার কাপড়ের কাপড় বানাইবেন আপনি নবীর জুব্বা মোবারক দিয়া কিসের ভয়ে কান্দে খাদিজা জোরে কর কিসের ভয়ে কবরের ভয়ে
বাইরা দাদারা আমার দেখেন আমরা আপনি আমার একটু অন্তই চোখ দুইটা একটা মিনিটের জন্য নিজেই চোখটা বন্ধ করে দেখেন কবরের ভিতরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন নি আমি খাদিজার কাপড়ের কাপড় বানায় দেবেন দ্বিতীয় নাম্বার আমি খাদিজা কবরের মধ্যে তো কর আপনি শুনাইবেন আপনি রবি শুনে আমাকে শুনানে লাগে একটু কবর চতুর পাঁচ একটু আদাটি করবেন আমি খাদিজাকে যতক্ষণ পর্যন্ত দয়ার আল্লাহ দয়ার মাওলা মনকিন্ন ফির যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাব দিতে পারবো না সোয়াল করবে নবী গো সোয়ালের জবাব আপনি নবী না দেওয়া পর্যন্ত আপনি আমি খাদিজাকে ছেড়ে আসবেন না কবরের মধ্যে এত ভয় লাগে কবর একা কির ঘর কবরের বড় ভয় লাগে ওই কবরের মধ্যে বাবা থাকবে না মা থাকবে না ছেলে মেয়ে কেউ থাকবে না অন্ধকার কবর আমি খাদিজা ওই কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন জ্বলে গো নবী আমি খাদিজা জাহান্নামের আগুন করতে চাই না গো প্রথম নাম্বার কারণ মনে আপনি নবীর জুব্বা মোবারক দিয়ে যদি আমি খাদিজাকে কাফন বানায় দেন জাহান্নামের আগুন আমি খাদিজার শরীরে স্পর্শ করতে পারবে না দ্বিতীয় নাম্বার নবী জিজ্ঞেস করলেন দ্বিতীয় নাম্বার কারণ কেন আমাকে কেন কবরের পাশাপাশি হাঁটার কথা বললাম একটু বলো 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 খাদিজাতুল কবরের দুইটা চোখের পানি ঝরঝর করে ছিঁড়ে দিয়ে কান্দের বলে নবী গো আমি শুনছি নবী আপনি বয়ান করেছেন নবী গো ওই কবরে যদি কেউ একচিল পরিমাণ সর্র পরিমাণ গুণা নিয়ে যদি কবরে কবরে দুই পাশের মাটির চাপ এক পাশের পাথর হাতটি বাই নবী গো সহ্য করতে পারবো না গো নবী ওই জন্য বলেছি আমার কবরের চতুর্দিক আপনি শুধু একটু হাঁটাহাঁটি করবেন একটু যদি হাঁটাহাঁটি করেন আপনার পা মোবারকের পরে আমি খাদিজাকে দুই বছর মাটির চাপ দিতে পারবে না বাইরা আমার বাইরা তিন নম্বর কারণটা আলম আম্মা জান খাদিজা বলে আমার প্রশ্নের জবাব আপনি নবী দিয়ে দিবেন এবার বিশ্ব নবী আম্মা জান খাদিজা তুন কবরা বিশাল লম্বা কথা এ মুসলমান দাদারে এটা কোনো বানানো গল্প না হাদিস থেকে বলতেছি দাদারে আম্মা জান খাদিজাকে যখন বিশ্ব নবী আমার কবরের মধ্যে শোয়াল যে বলেন মুমিন মুসলমানদেরকে কবরে শোয়ানোর পরে মাথাটা কেবলার দিকে দেয় কি দেয় না আপনারা দেন তো নাকি মুর্তাকে এই মাথাটা কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া লাগে কিন্তু বিশ্ব নবী মায়ার নবী আমার খাদিজার মাথাটা কেবলার দিকে দেয় কেবলার দিকে থাকে না মাথা সোজা হয়ে আসমানের দিকে যায় জোরে কোন সুবহানাল্লাহ একবার দুইবার তিনবার বারবার যখন খাদিজার মাথাটা আসমানের দিকে যায় বিশ্ব নবী আমার মায়ার নবী আমার মনে 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 বলে আল্লাহ খাদিজার মাথা কেন কেবলার দিকে থাকে না আসমানের দিকে যায় জিব্রাইল আমিন আলী জিব্রাইল আলী সালাম আসিয়া বললেন ও নবী গো আমার আল্লাহর পক্ষ থেকে এই মাত্র ঘোষণা হয়ে গেছে খাদিজার মাথা কেবলার দিকে যাবে না খাদিজাতুল কুবরার মাথা আসমানের দিকে আমার আল্লাহ রাখবে কেন রাখবে রে জিব্রাইল কেন রাখবে আসমানের দিকে এইবার বলে আল্লাহ এত বালা
খাদিজাকে, যেই খাদিজা কবরের ভয়ে জীবনে নামাজ জানে নাই, যেই খাদিজা কবরের ভয়ে রমজানের রোজা নষ্ট করে নাই, যেই খাদিজা আমার আল্লাহকে এত ভালোবেসেছেন, আমার আল্লাহ তাআলা খাদিজাকে ভালোবেসেছেন, আমার আল্লাহ কেবলার দিকে খাদিজার মাথা রাখতে চায় না, আমার আল্লাহ সেই কবরস্থ হওয়ার পরও খাদিজার মাথা আসমানের দিকে থাকবে, আমার আল্লাহ চব্বিশটা ঘন্টায় খাদিজার চেহারাটা আমার আল্লাহ দেখবে। জোরে কম সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা, তাহলে কবরের ভয়ে কাঁদছে কিনা? আমরার ভিতরে কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই? কেন জাহান্নামের ভয় নাই দাদা রে? ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নাম জুমারা। জাহান্নামের ভয় আল্লাহ যেদিন ঘোষণা করে দিবেন কিয়ামতের দিন, সেই দিন উপায়টা হবে কি আমার আপনার? কথা কোন ঠিক নেবে? ঠিক সাহস আছে তো কবরের প্রশ্নের জবাব দেবেন না? সাহস আছে? কয়টা প্রশ্ন করব? কথা কবেন কয়টা? তিনটা। সর্বপ্রথম কি প্রশ্ন করতো? এই আপনাদের মুড়িঘর বাসা নগার বাসাতে কি জিজ্ঞেস করবো করতে আইসো? কতক্ষণ আসো না? এটা কি কইতো? ইংরেজি কইতো? কথা কবেন ইংরেজি কইতো? মারাঠি শব্দ কইতো? কইতো না। কি কইতো? আরবিতে বলতো। কি বলতো? মান রব্বুকা। তখন আমরা কি কইতাম? খাদিজা কোন? আল্লাহ যদি জিজ্ঞেস মনকিন্নকে যদি বলে মান রব্বুকা, আমি খাদিজা যদি কই যে আমার রব আল্লাহ, আল্লাহ যদি কয় খাদিজা তোরে চিনি না, উভয় বুকি কতক্ষণ ঠিক না? ঠিক আহা, জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তোমার রবকে আরবি দিয়া উচ্চারণ দেওয়া লাগবে, আরবি দিয়া জবাব দেওয়া লাগবে। বর্তমানকার যে ডিজিটাল যুবক রে বাবা রে বাবা, মোবাইল একটা লই আছে, এই যে কায়তো কায়তো আছে আছে না? মনকিন নকি যদি মান রব্বুকা, হ্যাঁ সত্য 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 কথাখান ঠিক না? ঠিক মানে হুন তুই না যে কেরা এটা কর, কথাখান হাসো না? কয়টা কয়টা প্রশ্ন করবো? এই যে বালিডঙ্গা মসজিদ, মাশাল্লাহ মাগরিবের সময় যেটা দেখলাম, ভালোই মানুষ হয় মানুষ হয় মাশাল্লাহ। তারও অন্য লাগবে এই দেড় দুই কাতার যে ওইছে, এই ওইছে যে চামড়া যেটি ঢিলা গেছে ওডি, কথা কর ঠিক না? বেটি এই চামড়া যেটি ঢিলা ঢিলা যায় না, হেডি আইছে মসজিদে তখন আইছে কি কারণ? আহ যুবক ভাই খারাপ পাইতে শুনি আমার কথা, খারাপ পাই না তো? যদি খারাপ পাই না, খারাপ না পাইলে তাহলে আস্তে 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 ভিতরে যাই নাকি কন? তাহলে খাদিজা কিসের ভয়ে কান্দে কথা কন? জাহান্নামের আগুন, কবরের ভয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে। একজন মেয়ে মানুষ সর্বপ্রথম মহিলাদের জন্য সর্বপ্রথম মেয়েদের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরার দেশে কি গেছেন না নাই? কুচবিহার গেছেন না কথা কন? কুচবিহার নাম শুনেন নাই? নিউ কুচবিহার বিশাল বড় একটা স্টেশন। তো ঠান্ডার দিনও কলকাতার থেকে মাহফিল করে ট্রেন দিয়ে আইতেছি, আহার সময় রাতের আড়াইটা তিনটা বাজায়, ওই সময় কি শীত ঠান্ডা পড়ছে। এক গুড়িয়া চাচা চাদর একটা গায়ে দিয়া সিটের মধ্যে হয়ে রয়েছে, কি ঠান্ডা কাঁপতেছে করে কাঁপতেছে। তো স্টেশনও তো পুলিশ থাকে তাই না? স্টেশনে পুলিশ তাহে, পুলিশে এই যে লাঠি একটা লইয়া, আমার দেশের কথা আমার দেশে যেটা ভাষা কই যে খোসা দিছি, আপনারা কি কন মানে গাওয়া দিছে নাকি গাওয়া দিছে খোসা মারছে? পুলিশও নারী দেখ খোসা দেখ, তো মুসলমান হ না হিন্দু হইসা কাদাপ করে উঠছে, উঠে বলছে মুসলমান মুসলমান হ তো কালেমা বাতাও। স্যার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ নাকি নিকুন্তু মিনাজ জালিমিন, কলেমা হয়েছে? পুলিশ ডাক ডাক, এ তো কলেমা নেই, এ তো মুসিবত কা দোয়া। স্যার আমি মুসিবতে, আপনার মুসিবতে পড়ে আমি কলেমা ভুলে গেছি।
বর্তমান জামানাটাও অমন হয়ে গেছে, কথা কন ঠিক নেবে ঠিক। বালা করে একটা যুবককে দরুদ, যুবক ভাই বলতো নামাজ কয়ক্ত, কয়ক্ত নামাজের ফরজ কয়টা আর কোন অত্ত কয় রাখা করে নামাজ, উল্টা উল্টা প্যাঁচ লাগাই দিব, কথা কন ঠিক নেবে ঠিক। তাহলে আপনার দেশে না আমার দেশও বেশি উল্টা উল্টা প্যাঁচ লাগাই দেয়, কথা কন ঠিক নেবে ঠিক। তাহলে যদি এইরকম হয় আবার কিছুগুলো যুবক আমরার দেশে আছে, উরে বাবারে বাবা, রাস্তা দিয়ে আটটে আটটে যায় আর খালি কয় রাজা বাঙ্গা ইবন রাজা বাঙ্গা কিসে রাজা হইস ডোলে ডোলে আসলে জীবনে শিকর গুটকা খাইয়া যৌবন দাঁড়িয়ে দিছ শেষ কইয়া, সারা রাত ফেসবুক টিপা, সারা রাত মেসেজ কইয়া, সকালে যখন আজান দেয় তখন বিছনে লেফের তলে ডুবে ডুইয়া খালি কুতে, কথা কন ঠিক নেবে ঠিক। মা কই কিরে বেটা কুতে কিরে কপাট গুছায় ভিতরে যাচ্ছে সারা রাত কুচ্ছে করে কুচ্ছে, আর সকালবেলা ওইটা দেখা যায় বিছনায় মুচ্ছে, অর্জ এবং থাকবো আফসোস খারাপ পাইলেন বাইরা দাদার আমার। আল্লাহর নবীর সাহাবা কেরামরা কেমন মহাব্বত করতেন, মসজিদ কে কেমন মহাব্বত করতেন, বিশ্ব নবী কে মহাব্বত করতেন, দাদব হাদিস হুজুরের জগে বসেছে মক্কার জমিনে, মক্কা মদিনার মধ্যে 10,000 সাহাবার কবর আছে, জান্নাতুল বাকির মধ্যে 12,000 সাহাবার কবর জান্নাতুল বাকির মধ্যে রে দাদা। এ মুসলমান দাদা একটু আফসোস করো, এ দিলের লাগে একটু প্রশ্ন করো, আরে জান্নাতি সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে ঘুমে আছে, এখন আমরার যদি মত হয় যান কোন জায়গাটার মধ্যে রাখবে সেটাও কোনো নির্দিষ্ট নয়। আরে মুসলমান গো এই জীবনে কি করলাম রে, মসজিদের সঙ্গে যদি লাইগা থাকতে পারি, মসজিদের সঙ্গে যদি লাইগা থাকতে পারি, এই যখন সময় হইব যখন টাইম হইব ওই সময়টা আপনি চকে আসেন, চকে এই টাইম হইলে ওখানে নামাজ পড়াবেন, জাহাজ ডুইবে গেছে রে এই পর্যন্ত মুখ ডুইবে গেছে, নাক যাক না, চোখ যাক না, কান যাক না, ওই সময়ের মধ্যেও যদি আরে চোখও ডুইবে গেছে, ওই সময়ে যদি রে আমাদের রক্ত হয় আ যায়, বিশ্ব নবী আমার বলে রে এ উম্মতের নামাজ ছেড়ে দিও না, ওই অবস্থার মধ্যে তোমার নামাজ পড়তে হবে রে মুসলমান। তাহলে আমরার জীবনের মধ্যে একমাত্র সর্বপ্রথম হলো নামাজ, নামাজ আছে যার ঈমান আছে তার, কথা কন ঠিক না বা ঠিক, নামাজ যাই নার ঈমান নাই তার, তার নামাজ নেই তার ঈমান থাকবো কি, আর কিছুগুলো মানুষ আছে নামাজ না পড়লে কি হইব আমার ঈমান ঠিক আছে, কথা কন ঠিক নেবে ঠিক, কয় কি কয় না। এই কথাটার মধ্যে যে কত গুরুত্বপূর্ণ কথা আছে, অথচ নামাজ নাই যার ইমান নাই তার, খারাপ হইতেছেন কি বাইরে আমার দাদার আমার। আল্লাহর নবীর সাহাবা কেরামরা এইবারে দেখেন কেমন মহাব্বত করেছিলেন, মসজিদ কে কেমন ভালোবাসতেন, নবী কে কেমন ভালোবাসতেন, এবং কি ওই কাবা বাইতুল্লাহ কে কেমন ভালোবাসতেন, আল্লাহর ঘর কে কেমন ভালোবাসতেন। এ সম্মানিত বাইরা দাদারা গো এইবার আল্লাহর একজন গরিব বান রিস্কা চালাইয়া খায়, রিস্কা চালায় সারাটা দিন যা ভাড়া মারে, ওই ভাড়ার টাকা দিয়ে চাওয়াল আনে বাড়ির মধ্যে, আর বাড়ি তাই সা বিবিকে বলে বিবি রে আমি সারাদিন ভাড়া মারছি রে বিবি, কিন্তু নামাজ এক অকত সেরে দেই নাই, জোরে কন সুবহানাল্লাহ। আর আমরার মধ্যে কি করে যখনই আজান দেয় শরীরে একটা আগুনের ভাব বাইর, কতক্ষণ হাসানা কেমন জানি একটা বাপ বেড়ে আজান দিছে রে,
আবার কতগুলা যুবক আছে, হুজুররা তো যাবই নামাজে, কথা ঠিক না, হুজুররা নামাজে আজান দিলেও যাইব, না দিলেও ওক্ত হলে যাইব। হ্যাঁ, আর এক যুবক ডাক দেখা, হুজুর যান নামাজ পড়ে আনগা, আছে না এমন যুবক? না যুবক বেড়া খারাপ পাইতা শুন, বাইরা দাদা আমার দিল দা প্রাণ দা মন দা বালা করা বাজার চেষ্টা করে বেন দা দাদা, গরিব রিস্কা বালা সারাটা দিন রিস্কা চালাইছি, এ মুসলমান দাদা গ সারাটা দিন রিস্কা চালাইয়ে বাড়িতে আসলো, ওই লোকটার দুইটা সন্তান গ ছোট ছোট সন্তান, কিছুদিন পর রিস্কা বালা মারা যায়, আল্লাহর বান্দি মনে 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 ভাবে দুইটা সন্তান, আমি মা দুইটা সন্তান খেলই আমি কি করব, ওগো আল্লাহ ওগো মাওলা একটা রাস্তা আমাকে বাহির করে দাও, একটা রাস্তা আমাকে খুলিয়ে দাও, আমি নিয়ত করিলাম দুইটা সন্তানকে আমি কোরআনের হাফিজ বানাইব, জোরে কন সুবহানাল্লাহ, কি বানাইব?